আমি তাড়াতাড়ি করে ট্রেন থেকে নটার ট্রেনে নামি, নেমে সাইকেল নিয়ে যখন আমি হসপিটালে ঢুকি, ঢুকে ইমার্জেন্সিতে মেয়ে নিয়ে ঢুকে গেছিল, আমি তার সাথে ঢুকি, সাইকেলটাকে আজকে লক করতে মনে ছিল না। বাইরে এসে মিনিট পাঁচেকের মধ্যে দেখছি আমার সাইকেল সহ মাল। কি মাল ছিল? দর্জির মাল, আমি সেলাই সেলাইয়ের কাজ করি। কি ছিল? কি মানে দর্জির কাজ করি। হ্যাঁ, দর্জির কাজ করি, জামা সেই মানে জোগাড়গুলো ছিল, জামা ছিল, মানে কাটিং জামা। কাটিং জামা কতটা ছিল? 450 মাল ছিল। 450 কি পিস? 450। তারপর সে বেরিয়ে দেখছি সে মাল সহ সাইকেলটা নেই। কতক্ষণের মধ্যে দেখলে? 5 থেকে 7 মিনিটের মধ্যে। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। বাড়ি কোথায় আপনার? আমরা বেরিয়ে লস্কর পাড়া। সাইকেল ঠিক কোথায় রেখেছিলেন? একদম এমার্জেন্সি পাশেই, ক্যানিং মহকুমা হাসপাতাল এমার্জেন্সি পাশে, একদম পাশে। কি নাম আপনার? রহমাতুল্লাহ মোল্লা। নাম্বারটা নেই, এই টোটো এলাকা জিজ্ঞেস করুন, সময় হয়ে যাচ্ছে, কত দূর গেছে এই যে টোটো? হ্যাঁ, এই টোটোটা কার? আমি কয় ছিল দাদা? 22। আজ কত? 23 তারিখ। 24 তারিখ। 21 তারিখে সকাল, 23 তারিখ সকালে আমার মেয়ের চিকিৎসা করতে নিয়ে আসি হসপিটালে। হসপিটালে মানে এমার্জেন্সি ঢুকি, ঢোকার পরে আমি মেয়েকে নিয়ে যখন বাইরে আসি, আমার সাইকেলে যে মালটা রাখা ছিল এই মাল সমেত আমার সাইকেলটা খোয়া যায়। আপাতত আমি মালটা পেয়েছি, আমার সাইকেলটা পাইনি ঠিকই। আমার দর্জির কাজের জিনিস ছিল, জেন্টস দর্জির কাজ, কাজের জামা কাপড়ে সেটা আমি পাই। এটা কোথা থেকে ফেরত তুলে? এটা পেয়েছি নদীর কোথাও, কালীপদর মোড়। কালীপদর মোড় ঢুড়ি, নদীর পাড়ে কালীপদর মোড় থেকে পেয়েছি। সাইকেলটা পাবি না? পাই। আচ্ছা, কি নাম তোমার? আমার রহমতুল্লাহ মোল্লা।